বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ পূর্ব ঘোষণা অনুযায়ী 10, 11, 12 ও 13 অক্টোবর বার্সেলোনা শহরের একটি হলরুমে প্রায় 1500 প্রবাসীর মধ্যে কনসুলার সেবা প্রদান করেছে। সকাল 9টা থেকে কাতালোনিয়া রাজ্যের বিভিন্ন স্থান থেকে পূর্ব নির্ধারিত সিরিয়াল অনুযায়ী সেবা নিতে আসেন প্রবাসী বাংলাদেশিরা। টানা 4 দিন এ সেবা প্রদান করে বাংলাদেশ দূতাবাস। সাম্প্রতিক সময়ে স্পেনে কোভিড-19 দ্বিতীয় ধাপে বৃদ্ধি পাওয়ায় দূতাবাস নির্ধারিত সেবা প্রবাসীদের দিতে পারেনি বলে বায়ান্ন বাংলা টিভিকে জানিয়েছেন স্পেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও মিশন উপপ্রধান এম হারুন আল রশিদ। কোভিড পরিস্থিতির কারণে দূতাবাসের সেবা কার্যক্রম সুনির্দিষ্ট দিন ও সময়ে দেওয়া হবে। এজন্য সেবা গ্রহীতাদেরকে দূতাবাসের নোটিশ দেখে সেবার বিষয় জেনে নির্দিষ্ট তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কোভিড-19 সংকট সময়ে সকলের জন্য সেবা নিশ্চিতকরণে বার্সেলোনা কমিউনিটি সর্বস্তরের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা চেয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। মাদ্রিদে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকা দূতাবাসের সেবা কার্যক্রমটি পরিদর্শন করেন। বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও মিশন উপপ্রধান এম হারুন আল রশিদের নেতৃত্বে 4 দিনের সেবা দিতে আসেন দূতাবাসের প্রথম শ্রমসচিব মোহাম্মদ মুতাসিমুল ইসলাম, দূতাবাস কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, এএসএম রেজা শাহ পাহলবি ও অফিস সহকারী মোহাম্মদ শফিক ইসলাম। দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিল প্রবাসীদের এমআরপি নতুন পাসপোর্ট বিতরণ, নতুন আবেদনকারীর এমআরপি এনরোলমেন্ট, পাসপোর্ট রিইস্যু আবেদন গ্রহণ, 6 বছরের কম বয়সী বাচ্চাদের এমআরপির আবেদন গ্রহণ, মোবাইল ইউনিটের মাধ্যমে নতুন পাসপোর্ট আবেদনকারীর ছবি ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ, স্প্যানিশ পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকদের নো ভিসা আবেদন গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পূরণ আবেদন, এছাড়াও প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন গ্রহণ ইত্যাদি। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।